राधे राधे। तो बंधुरा आजके आमरा देखते चलेছি সেই বৃন্দাবনের বিখ্যাত রঙ্গনাথ मंदिर এবং সেই মন্দিরের মধ্যে অবস্থিত সোনার তাল গাছ। 12 মণ মানে 480 কিলো সোনা দিয়ে তৈরি এই তাল গাছটি। এটি একটি জেন রাজা তৈরি করেছিলেন। মন্দিরটির প্রবেশদ্বার খুলে গেছে, এখন সবাই দেখতে পাচ্ছেন ঢুকছে। এই জেন রাজার সন্তান প্রাপ্তি হচ্ছিল না বলে তিনি গোকুলে গিয়ে মানত করেন এবং সেই গোকুলে গিয়ে মানত করার পরে সন্তান লাভ করেন এবং তখন তিনি এই রঙ্গনাথ মন্দির এবং বৃন্দাবনের সেই দ্বারিকাধীশ মন্দিরটি দুই ভাই মিলে তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন সামনেই একটি প্লারের মতন রয়েছে, এটি হচ্ছে সেই সোনার তাল গাছ। এখানে দুটি সোনার তাল গাছ ছিল, দেখতে পাচ্ছেন একটা সাইডে একটি স্তম্ভ করা রয়েছে, ওখানে আরেকটি তাল গাছ ছিল। এখানেও সেই অত্যাচারের শিকার হয়েছে, এখানে অত্যাচার করে আরেকটি তাল গাছ এখান থেকে লুট করে নিয়ে যাওয়া হয়। দেখুন মন্দিরে চূড়ায় যে 5টি কলসি রয়েছে সেই 5টি কলসিও কিন্তু সোনার তৈরি করা। এই 5টি কলসিও দেখুন সোনার তৈরি করা দেখা যাচ্ছে মন্দিরের চূড়ায়। বৃন্দাবনের এই সোনার তাল গাছটি দেখার জন্য অনেকেই আগ্রহী হয়ে থাকেন। দেখুন সেই তাল গাছটি। এই সোনার তাল গাছের মধ্যে রয়েছে চন্দন কাঠ এবং চন্দন কাঠের উপর তামার একটি প্রলেপ দেওয়া এবং তার উপরে সোনার পাত বসানো আছে। প্রতিদিন এই সোনার তাল গাছটিতে দুধে ভাতে স্নান করানো হয় এবং পূজা অর্চনা করা হয়, যার কারণে এই তাল গাছটি দেখুন একটু কালচে কালচে একটু রং পাল্টে গেছে। এই মন্দিরটি কিন্তু পুরোটাই দক্ষিণ ভারতের আদলে তৈরি করা এবং এখানে যে পুজো অর্চনা করা হয় সেটাও দক্ষিণ ভারতের পণ্ডিতরা করে থাকেন। বৃন্দাবনে যারা আসবেন একটু এই বাদর থেকে সাবধান থাকবেন, কারণ এরা কিন্তু মোবাইল এবং সবথেকে এদের প্রিয় জিনিস হচ্ছে চশমা। এখানে দেখুন এক মাসিমার চশমা নিয়ে নিয়েছে, যার কারণে অনেক কিছু খাবার তাকে দেওয়া হচ্ছে কিন্তু তবুও এই চশমা তারা ফেরত দেয়নি। এদেরকে খাবার কিনে দিলে এরা অনেক সময় সেই চশমা ফেরত দিয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে এর পরের পাঠে। जय हिंद, वंदे मातरम, राधे राधे।